হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ডিসি মোটরের আরও একটি অ্যাডভান্স লেভেলের ম্যাথ সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটি থেরেজার বইয়ের 29.31 নাম্বার এক্সাম্পল এবং কোশ্চেনটিতে বলছে, দেখুন, এ ফোর পোল ডিসি মোটর রানস অ্যাট 600 RPM অন ফুল লোড টেকিং 25 A অ্যাট 450 ভোল্ট। দ্য আর্মেচার ইজ ল্যাপ ওন্ড উইথ 500 কন্ডাক্টরস অ্যান্ড ফ্লাক্স পার পোল ইজ এক্সপ্রেসড বাই দি রিলেশন ফাই ইকুয়াল টু 1.7 × 10⁻² × I^0.5 ওয়েবার, হোয়ার আই ইজ দি মোটর কারেন্ট। ইফ সাপ্লাই ভোল্টেজ অ্যান্ড টর্ক আর বোথ হাফড, দুইটাই হাফ হয়ে গেছে, তাহলে ক্যালকুলেট দ্য স্পিড অ্যাট হুইচ দ্য মোটর উইল রান, ইগনোর স্ট্রে লসেস। অর্থাৎ এখানে মেকানিক্যাল লসগুলো এখানে থাকবে না। তো বেসিক্যালি দেখুন, অনেকগুলো জিনিস আমাদের পুরোপুরি নতুন। আমাদের ফ্লাক্সের নতুন একটা ইকুয়েশন আনতে বলছে, যেখানে আই হচ্ছে মোটর কারেন্ট। তো অনেকেই মোটর কারেন্ট আর আর্মেচার কারেন্ট এগুলো গুলিয়ে ফেলে। তো মোটর কারেন্ট হচ্ছে বেসিক্যালি আমাদের যে লোড, মানে ইনপুট থেকে যে কারেন্টটা আমার ঢুকতেছে সেটাকেই বেসিক্যালি বলা হয় মোটর কারেন্ট। এটা আপনারা মাথায় রাখবেন। সো এই আইটা বেসিক্যালি হচ্ছে ওই যে IL, মোটরের ক্ষেত্রে IL ভ্যালু যেটা, সেটাই হচ্ছে এই আইটা। তো আমরা কি করতে পারি দেখুন, আমাদের প্রথমত আমি প্রথম কেসটা দেখি। প্রথম কেসে আর্মেচার, এটা আসলে বলে নাই কি টাইপ মোটর, কি টাইপ মোটর না বললে সাধারণত এটা ডিসি শান্ট মোটরই আমরা ধরে নিই, ঠিক আছে? তো এরকম শান্ট মোটর ধরে নিচ্ছি। আর এখানে আমার কি 450 ভোল্ট, প্রথম ক্ষেত্রে আমার পাওয়ারটা হচ্ছে কত, 450 ভোল্ট। আর প্রথম ক্ষেত্রে কারেন্টটা কত ঢুকতেছে, সেই কারেন্টটা ঢুকতেছে আমার কত, 25 A। আর প্রথম ক্ষেত্রে ব্যাক ইএমএফটা আমার মনে করলাম EB1। তো আমরা যে কাজটা করব, EB1 এর ভ্যালুটা বের করব। তার জন্য দেখুন, এই যে ইনডিরেক্টলি আমাদের ল্যাপ ওন্ড উইথ 500 কন্ডাক্টরস হ্যান ত্যান অনেকগুলো ডাটা দেয়া আছে। তো আমরা জাস্ট ইএমএফ ইকুয়েশনটা সরাসরি অ্যাপ্লাই করবো, কারণ এটা করার জন্য যথেষ্ট ডাটা আমার নাই। এগুলোর রেজিস্ট্যান্সও আমার দেখুন দেয়া কোথাও নাই। এই যে আর্মেচার রেজিস্ট্যান্স কত, এটা কত, এই ভ্যালুগুলো কিন্তু আমার দেয়া নাই। তো আমরা যে কাজটা করতে পারি, সরাসরি ইএমএফ ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারি। তো ইএমএফ ইকুয়েশন অ্যাপ্লাই করলে দেখুন, EB1 ইজ ইকুয়াল টু বেসিক্যালি কত, 500 / 60 × P/A, এটা হচ্ছে ইএমএফ ইকুয়েশন। তো এই ক্ষেত্রে এটা 1 মনে করলাম, তখন অটোমেটিক্যালি এটা হয়ে যাবে I1, যে I1 এর ভ্যালু হচ্ছে এখানে 25 A, বলে দিচ্ছে I ইজ দ্য মোটর কারেন্ট। তো মোটর কারেন্ট কোনটা, এই যে 25 A কিন্তু মোটর কারেন্ট ইনপুট থেকে যেটা ঢুকছে। তাহলে দেখুন, এখন যদি আমি হিসাব করি, আমাদের দেখুন 1 এর ভ্যালু হচ্ছে কত, 1.7 × 10⁻² × I হচ্ছে I1, I1 এর ভ্যালু হচ্ছে 25 A, দ্যাট মিনস এটা 25 বসাইলাম, 25 A·0.5। তো এটা হচ্ছে আমার 1 এর ভ্যালু। তারপর জেড, নাম্বার অফ কন্ডাক্টর কত, 500টা কন্ডাক্টর। আর স্পিড কত, এন কত, এন হচ্ছে এটা N1 বেসিক্যালি। তো প্রথম স্পিডটা কত দিছে, এক্ষেত্রে স্পিড 600 RPM, এই যে N1টা হচ্ছে 600 RPM, তাহলে এখানে 600 বসিয়ে দিলাম, ÷ 60 × P/A। তো পি হচ্ছে, নাম্বার অফ পোল হচ্ছে 4, আর বলে দিছে এটা ল্যাপ কানেক্টেড। ল্যাপ মানে এই যে লাস্টে পি আর এ আছে, অর্থাৎ পি সমান এ বা এ সমান পি, তাহলে এ সমান পি মানে পি এর ভ্যালু 4, তাহলে এ এর ভ্যালুও 4 হবে। তাহলে এখান থেকে দেখুন আমাদের EB1 এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি আমরা, কত আসে দেখি, 1.7 × 10⁻² × 25 মানে 5 আর কি, ×500 × 600 / 60, 425 ভোল্ট। প্রথম ক্ষেত্রে এটা আসতেছে কত, 425 ভোল্ট। তো এখান থেকে আমি আরো একটা ডাটা আমি বের করবো, বেসিক্যালি এই যে আর্মেচার রেজিস্ট্যান্সের ভ্যালুটা এখান থেকে আমি
বের করতে পারি। কিভাবে? আর এ আর্মেচার রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমার দেখুন, এক্ষেত্রে আসলে যে কাজটা করা হয় আমাদের, এই কারেন্টটাকে আসলে নেগলিজিবল ধরে নিতে হয়, ঠিক আছে? যেহেতু এখানে কোথাও উল্লেখ করে না এটা ডিসি শান্ট মোটর নাকি কি টাইপের মোটর, তো এই কারেন্টটাকে আমার নেগলিজিবল ধরা হয়, অর্থাৎ এই ব্রাঞ্চটা বেসিক্যালি আমার থাকবেই না। এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এই ব্রাঞ্চটা বেসিক্যালি আমার থাকবেই না। এই কারেন্টটাকে যেহেতু আমার রেজিস্ট্যান্স দেয়া নাই, সেই ক্ষেত্রে অবশ্যই ফিল্ড রেজিস্ট্যান্স যেহেতু দেয়া নাই, সেই ক্ষেত্রে সেই জন্য ওই কারেন্টটাকে আমরা নেগলিজিবল চিন্তা করবো। আসলেও তো তাই হয়, দেখুন শান্ট মোটর যখন হয় এদিক দিয়ে দেখা যায় যে 25 অ্যাম্পিয়ার গেলে এদিক দিয়ে 1 অ্যাম্পিয়ার চায়, তো 25-এর জায়গায় 1 তো অনেক ছোট না, তো এই ক্ষেত্রেও এটাকে নেগলিজিবল চিন্তা করব, ঠিক আছে? তো এইভাবে যদি চিন্তা করি তাহলে আমাদের দেখুন EB1 ভোল্টেজটা হচ্ছে 425, এত ইজ ইকুয়াল টু মেইন ভোল্টেজ 450 ছিল, সেটা থেকে কত ড্রপ, কত মাইনাস করলে আমি পাবো, জাস্ট IA ইনটু RA। তো IA1 হচ্ছে আমার কত, আমার 25, তাহলে 25 ইনটু RA, তাহলে দেখুন সুন্দরভাবে আর এর ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি কত, এখানে 25 আসতেছে, 25/25 1 ওহম, তাহলে আর এর ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি 1 ওহম, যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে। তো কিভাবে কাজে লাগবে দেখি, পরের সার্কিটের জন্য আমাদের আর এর ভ্যালুর তো কোনো চেঞ্জ নাই, যেহেতু সেম টাইপের মোটর, তো এই ভ্যালুটা বেসিক্যালি হবে 1 ওহম ছিল 1 ওহমই, ঠিক আছে? এই ক্ষেত্রে এটা আর এ ইকুয়াল টু 1 ওহম হবে, সেই 1 ওহম এখানে থাকবে সেম। আর এই ক্ষেত্রে আমার ব্যাক ইএমএফটা, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাক ইএমএফটা কত, EB2, এবং দ্বিতীয় ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজটা বলছে কত, হাফ হয়ে যাবে, সাপ্লাই ভোল্টেজ টর্ক টর্ক দুটোই হাফ হয়ে যাবে, দ্যাট মিনস এই ভোল্টেজটা হয়ে যাবে, আগে ছিল 450, তার অর্ধেক করলে কত হয়, 450/2, 450/2 225, এই ক্ষেত্রে এই ভোল্টেজটা হয়ে যাবে 225 ভোল্ট। এখনো আমাদের EB2 আননোন আছে, তো আমরা দেখব কিভাবে কি করা যায়। তো এটার জন্য আমাদের IA2 এই কারেন্টটাও আননোন আছে, I2 বেসিক্যালি এই কারেন্টটাও আমার আননোন আছে আপাতত, তো এগুলো আমরা দেখব। যেহেতু I2 EB2 দুটোই আননোন, সো আমরা মানে ভোল্টেজ ড্রপের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না। তো টর্ক বলে দিছে আমার কত, অর্ধেক হয়ে যাবে, বেসিক্যালি এটা থেকেই আমার এখন কাজ করতে হবে, অর্থাৎ টর্ক টাউ টু ইকুয়াল টু প্রথম টর্ক T1 ডিভাইডেড বাই 2 হবে, ঠিক আছে? আর সাপ্লাই ভোল্টেজটা অলরেডি অর্ধেক করে দিছি, 225 ভোল্ট করে দিছি, তাহলে দেখুন T2 ইকুয়াল টু বেসিক্যালি আমার কি, EB2 ইন্টু I2 ডিভাইডেড বাই ω2 ইজ ইকুয়াল টু T1 কত, EB1, মানে এটা P/ω, HSC ফর্মুলা, এখান থেকে আমি প্রতি ক্ষেত্রে টর্ক ইকুয়েশন অ্যাপ্লাই করছি, তো I1 ডিভাইডেড বাই ω1 ইন্টু 2, তো আমরা ω2 কে রিপ্লেস করে লিখতে পারি 2π ইন্টু N2 ডিভাইডেড বাই 60, আর এই ω1 কে রিপ্লেস করে আমি লিখতে পারি কি, 2π ইন্টু N1 ডিভাইডেড বাই 60, তাহলে এই 60 2π কেটে যাচ্ছে। আলটিমেটলি এবার আমি যে কাজটা করব, EB2 এর ক্ষেত্রে EMF ইকুয়েশনটা অ্যাপ্লাই করব, EB2 এর ক্ষেত্রেও অ্যাপ্লাই করব, এই ক্ষেত্রেও অ্যাপ্লাই করব, তাহলে EB2 এর EMF ইকুয়েশনটা কত, φZN ডিভাইডেড বাই 60 ইন্টু P/A। এখন দেখবো এটা যেহেতু 2, তো ফাই এর জায়গায় 2 হবে, N এর জায়গায় 2 হবে, বাদ বাকিগুলো তো কনস্ট্যান্ট, কেননা সেম মোটর, সেম মোটরের ক্ষেত্রে নাম্বার অফ পোল, নাম্বার অফ প্যারাল পাথ, নাম্বার অফ কন্ডাক্টরে কোনো চেঞ্জ নাই, একবার তো চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে ফ্লাক্স এবং স্পিড, তাহলে ইন্টু I2 ডিভাইডেড বাই N2 ইজ ইকুয়াল টু EB1 এর জায়গায় একইভাবে দেখুন এটা হবে φ1ZN1 ডিভাইডেড বাই 60 ইন্টু P/A, ও I2 তো P/A ইন্টু I1 ডিভাইডেড বাই 2N1, তাহলে এখন কি কি জিনিস কাটা যাচ্ছে দেখুন, N2 কাটা উপরে নিচে, AN1 AN1 কাটা, A60 A60 কাটা, AP AP কাটা,
এই এ এই এ কাটা, এই জেড এই জেড কাটা, তাহলে একমাত্র থাকতেছে কত, আই টু, এই সাইডে থাকতেছে ফাই টু ইন্টু আই টু, আর এই সাইডে থাকতেছে ফাই ওয়ান ইন্টু আই ওয়ান ডিভাইডেড বাই টু, ফাই ওয়ান ইন্টু আই ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে এখন দেখুন ফাই টু এর ভ্যালুটা আমার কত আসতেছে, এই যে ফাই এর ইকুয়েশন, তাহলে ফাই ওয়ানের ভ্যালুটা আমার আসতেছে দেখুন 1.7 ইন্টু 10 ইনভার্স 2 আই টু দি পাওয়ার 0.5, মানে হচ্ছে রুট আই, তাহলে রুট আই টু ইন্টু, এখানে আই টু আছেই, ইজ ইকুয়াল টু আমার আসতেছে দেখুন কত, ফাই ওয়ান আই ওয়ান, ফাই ওয়ানের ভ্যালু হচ্ছে আমার কত, ফাই ওয়ানের ভ্যালু এই যে এখানে বের করে রাখছি, যদিও 1.7 ইন্টু 10 ইনভার্স 2, 10 ইনভার্স 2 ইন্টু 25 টু দি পাওয়ার 0.5, যেহেতু আই ওয়ানের ভ্যালুটা আমার কত 0.5 ইন্টু আমার কত আই ওয়ান, তো আই ওয়ানের ভ্যালু হচ্ছে 25। তো এগুলো থেকে আমি এখন যে কাজটা করতে পারি, এটাকে স্কোয়ার করলে আই টু হয় আর এটাকে স্কোয়ার করলে আই ফোর হয়, তো এভাবে না নিয়ে আমি এই, আচ্ছা এটা আগে কেটে দিই, 1.7 1.7 কাটা, 10 ইনভার্স 2 10 ইনভার্স 2 কাটা, আর এটার পাওয়ার হচ্ছে হাফ, এটার পাওয়ার হচ্ছে 1, তাহলে সূচক লগারিদমের নিয়ম অনুযায়ী পাওয়ার দুটো যোগ হবে, 1 প্লাস হাফ যোগ করলে হবে 3/2, আই টু টু দি পাওয়ার 3/2 সমান 25 টু দি পাওয়ার 0.5, মানে 5 ইন্টু 25, তাহলে এখান থেকে জাস্ট আই টুর ভ্যালুটা কত আসবে, 5 ইন্টু 25 হচ্ছে 75 টু দি পাওয়ার, তাহলে উভয় সাইডে যদি পাওয়ারে আমি 2/3 নেই, তাহলে 3/2 2/3 কেটে যাচ্ছে, আর এই সাইডে এক্সট্রা করে আসতেছে 2/3। এখন এটা জাস্ট ক্যালকুলেটারে বসিয়ে দেবো, 75 টু দি পাওয়ার 2/3, তাহলে আমরা আই টুর ভ্যালুটা পেয়ে যাব, 75 টু দি পাওয়ার 2/3 আমার আসতেছে 17.785 অ্যাম্পিয়ার, 17.784 অ্যাম্পিয়ার, সরি 17.784 অ্যাম্পিয়ার, তাহলে আই টু পাইলাম। তো আই টু যদি পাই তাহলে সেখান থেকে আই টুর ভ্যালুটা 17.784 অ্যাম্পিয়ার, তো আই টু যেহেতু পাইছি সেখান থেকে আমি ইবি টুও পাবো, তো ইবি টু এর ভ্যালুটা কত, ইবি টু এর ভ্যালুটা হবে আমার কত, 225 ভোল্ট এখানে ছিল সেখান থেকে মাইনাস হবে 17.784, মাত্র যে ভ্যালুটা পাইলাম তার সাথে ভোল্টেজ ড্রপ কত, এই যে 1, তাহলে এটা হিসাব করলে 225 থেকে 17.784 বিয়োগ হবে, তাই 225 মাইনাস 17.784 207.215 ভোল্ট, 2.16 বলা যায়, 5-এর পরে 5 আছে তো 1 যোগ করে 207.216 ভোল্ট বলতে পারি। তো এবার কি কাজ শেষ, হ্যাঁ প্রায় শেষের দিকে, জাস্ট আমাদের এই ক্ষেত্রে স্পিডটা আমি একটু লিখে রাখি, এন ওয়ান ইকুয়াল টু কত ছিল আমাদের, এন ওয়ানের ভ্যালু ছিল 600 আরপিএম, তাই দ্বিতীয় ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে চাইছে যেহেতু স্পিড, তো এই ক্ষেত্রে আমার স্পিডটা লাগবে এন টু ইকুয়াল টু ওয়াট, তাহলে আবারও আমরা ইএমএফ ইকুয়েশনের হেল্প নিব, অর্থাৎ ইএমএফ ইকুয়েশনটা আমি একটু একবারে লিখতেছি, এটা আর আমি ভেঙে দেখাচ্ছি না, প্রতি ক্ষেত্রেই ভেঙে দেখাইছি আমি, এটা অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে বলে এটা আর ভেঙে দেখাচ্ছি না, ফাই টু ইন্টু এন টু, সরি হ্যাঁ ফাই টু ইন্টু এন টু ডিভাইডেড বাই ফাই ওয়ান ইন্টু এন ওয়ান, তাহলে ইবি টু এর ভ্যালু আমার কত, এই যে 207.216 ডিভাইডেড বাই ইবি ওয়ান এর ভ্যালু কত, 425, ফাই টু এর ভ্যালু কত বসাইতে হবে, যে আই টু বসিয়ে দিয়ে দেখতে হবে, এই যে এই ইকুয়েশনে 1.7 ইন্টু 10 ইনভার্স 2 ইন্টু আই টু, আই আই বলতে এখানে আই টু বোঝাচ্ছে মোটর কারেন্ট, এই যে আই টু, অর্থাৎ আই টুর ভ্যালু হচ্ছে 17.784, 17.784 টু দি পাওয়ার 0.5 ইন্টু এন টু,
ডিভাইডেড বাই আমার কত, ফাই ওয়ান, ফাই ওয়ান হচ্ছে আমার কত, 1.7 ইন্টু 10 ইনভার্স 2 ইন্টু 25 ছিল, তাই না? তাহলে 25 ইন্টু 0.5 ইন্টু N1, N1-এর ভ্যালু কত ছিল, 600 RPM। তাহলে এই যে 600 বসিয়ে দিলাম, এখন ফাইনালি আর গুণন করে দিলেই আমাদের রেজাল্ট আসবে। তো তার আগে আমি এই যে একই রাশি কেটে দিই, তাহলে দেখুন হিসাব করলে আমার আসে 207.216 গুণন 25^0.5 গুণন 600 ডিভাইডেড বাই 425 ডিভাইডেড বাই 17.784^0.5 346 সামথিং। ৩৪৬ RPM আসতেছে, অনেকটাই কম বেশি দেখতে পাচ্ছি, 346 RPM আসতেছে। তো আমি একটু ভ্যালুগুলো আরেকবার চেক করে নিচ্ছি, 346.84 আসে। তো সেটাকে দশমিকের পরের ডিজিট বাদ দিয়ে আমি শুধু 346 লিখতে পারি। তো আমাদের ক্যালকুলেটেড ভ্যালু আছে 17.784। তো বইতে এটা আসছে 15.75। তো আমরা একটু দেখি আসলে কোথাও কোনো ভুল হয়েছে কিনা। মেবি মেবি এই যে এই জায়গাটায় একটু ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে, এই টুটা মনে হয় বাদ পড়ে গেছে যতদূর সম্ভব। তো আমি একটু কারেকশন করে নেই, এখানে একটা টু আছে, এই টুটা অনেক বড় ক্যালকুলেশন, তো অনেক সময় এরকম মিস্টেক হয়ে যায়। তো 5 × 25/2, আবার 5×25 = 75 লিখছি, দেখুন কত বড় বড় ভুল আমি করে রেখেছি, আল্লাহ। তাহলে 125, 5×25 আসলে হয় 125, আমি লিখছি 75। তাহলে 125/2 মানে 125/2 62.5, এটা হলো 62.5^2/3। তাহলে 62.5^2/3 করলে, 2^3 এটা করলে আসে 15.749, 15.749 A। তাহলে আর কি কি চেঞ্জ দরকার, এই যে এখানে এটা চেঞ্জ করে দেই, 15.749 A। সো বি কেয়ারফুল, ক্যালকুলেশনে কিন্তু যে কারোরই ভুল হতে পারে, আপনি যতই অ্যাডভান্স লেভেলের পার্সন হন তারপরেও কিন্তু এগুলো ক্যালকুলেশনে ভুল হতে পারে, একটু খেয়াল রাখবেন। ঠান্ডা মাথায় ম্যাথগুলো সলভ করলে আর এই ভুলগুলো হবে না। 225 মাইনাস অ্যান্সার, তাই 209, এই ভোল্টেজটা আসছে 209.2509, মানে 251 ভোল্ট। তাহলে এখানে চেঞ্জ আসে 205.209.251, এখানে চেঞ্জটা আসবে 15.749। তাহলে আর একবার একটু কষ্ট করে ক্যালকুলেশনটা করব, তাহলে 209.251 তার সাথে গুণন হবে 25^0.5, মানে 5 আর কি, ইন্টু 600/425 ডিভাইডেড বাই 15.749^0.5, তাহলে আমার আসতেছে 372.197, মানে দশমিকের পরের ডিজিট বাদ দিলে 372 RPM। এবার মনে হয় ঠিক আছে যতদূর সম্ভব। হ্যাঁ, বইয়ের সাথে এক্স্যাক্টলি মিলে গেছে, 372.197 RPM, 372 RPM। সো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।